যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মহিলা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক আজকের এই সভায় এসেছেন আপনাদের কাছে অনুরোধ করছি যারা আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন আমাদের যে পাতন পদয়া আছে আপনারা সে পাতনে এসে বসে বলুন আমাদের আজকের এই সভা আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করছি যে সমস্ত তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ তৃণমূল মহিলা কংগ্রেসের সৈনিক যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখানে ওখানে আপনারা এসে পাতনে বসুন আমাদের সভার কাজ আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করছি এরপর আমরা বরণ করে নিচ্ছি স্মিতা বক্সী মহাশয়কে আমাদের রাজ্য তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী তথা এক্স এমএলএ মিনু বাউরি মিনু বাউরি এরপর আমরা বরণ করছি মালা সাহা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল মহিলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা এক্স এমএলএ সম্মানীয় মালা সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছেন সীমা বাউরি মহাশয়া হ্যালো বড়াবাজার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আমি শিবানী এবং আমাদের আরজার মহিলারা আছেন আমি বলবো সবাইকে উত্তরীয় ব্যাজ দিয়ে সম্বর্ধনা জানাই আমি নাম ধরে ধরে আর আমরা বলছি না যারা আমাদের মূল মঞ্চে বসে আছেন আমি আমাদের নেত্রীদের বলবো জেলা নেত্রীদের আপনারা সকলে মিলে সবাই মিলে সবাইকে ব্যাজ এবং উত্তর দিয়ে সম্বর্ধনা জানান আমাদের জয়দা থেকে শুরু করে হলধর বাবু থেকে শুরু করে আমাদের একসময় এমএলএ পূর্ণচন্দ্র বাউরি থেকে শুরু করে আমাদের মধ্যে সুসেন মাঝি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকেই বরণ করে নিচ্ছেন আমাদের বড়াবাজার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীরা আমাদের বঙ্গজনীর সভানেত্রী নিয়তি মাহাতো মহাশয়কে বরণ করে নিচ্ছেন নমিতা সিং মুড়া মহাশয়া আমি নমিতা দিকে বলবো যে নিয়তি দিকে আপনি বরণটা করে নেন এবং যারা মঞ্চে আছেন মহিলা নেত্রী যারা আছেন আমি অনুরোধ করবো আপনারা সকলকে একে বরণ করে নেবেন যাইছে যে সমস্ত নেতৃবর্গ আছেন যারা মহিলারা আছেন মহিলা নেত্রী আছেন আমাদের তাদেরকে অনুরোধ করছি আপনারা সকলকে যারা মঞ্চে নেতৃত্ব আছেন মঞ্চের বাঁ পাশে ডান পাশে যারা আছেন তাদেরকেও আপনারা একে একে বরণ করে নেবেন এরপরে আমরা সভার কার্য শুরু করছি আমাদের জয়দাকে বরণ করে নিচ্ছেন আমাদের মহিলা নেত্রী সম্মানীয় শিবানী মাহাতো মহাশয়া আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি
समय अनेकटा अतिक्रांत हो गए बक्तव्य रखबें पुरला जिला आईएनटीटीसी सभापति सम्मानीय उज्जवल कुमार महाशय। सकलके नमस्कार। आज के पुरुलिया जिला महिला तृणमूल कांग्रेस डाके चलो ग्रामे जाए कर्मसूची और पंचायत की सभा से सभाय ऐसे उपस्थित हुए আমাদের সকলের প্রিয় রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন, বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী মহাশয় এবং পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলদরিয়া মহাশয় থেকে শুরু করে আমাদের এলাকার বিধায়ক রাজীব লোচন সরেন, আমাদের আরেক রাজ্যের মন্ত্রী সম্মানীয় সন্ধ্যারানী টুডু মহাশয় থেকে শুরু করে চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো থেকে শুরু করে জয় ব্যানার্জি থেকে শুরু করে হলধর মাহাতো আমাদের যুব সভাপতি মেঘদূত মাহাতো থেকে শুরু করে সকল নেতৃত্ব আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছেন। আপনারা জানেন যে আজকে যে কর্মসূচি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আমি ধন্যবাদ জানাবো পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় সুমিতা সিং মল্ল মহাশয়াকে। আজকের এই সভা এই ময়দানে ইন্টার ময়দানে অনুষ্ঠিত করার জন্য আমাদের যে পঞ্চায়েত সভা সামনে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে পাখি চোখ করে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। আপনারা জানেন যে পশ্চিম বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছে আজকে পঞ্চায়েতের যে সিট সেই সিটও 50% মহিলাদের জন্য সংরক্ষণ করেছেন। আজকে মহিলাদেরকে এগিয়ে যেতে হবে, আপনাদেরকে সামনের সারিতে থেকে লড়াই করতে হবে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে। কেন্দ্র সরকারের যে জনবিরোধী নীতি একটার পর একটা আজকে মানুষ মারার যে নীতি নিয়েছে, সাধারণ মানুষকে আজকে গলা টিপে ধরছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার, তার বিরুদ্ধে গর্জে উঠেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে পথে নামতে হবে এবং পথে নেমে প্রতিবাদ করতে হবে। আপনারা জানেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের জন্য মহিলাদের জন্য যেভাবে তিনি প্রকল্পের সূচনা করেছে একটার পর একটা প্রকল্প, যখন 14 সালে কেন্দ্রের সরকার মোদী সরকার এসেছিল এই মামনা রাজারা এসেছেন। আপনারা জানেন যে আপনারাকে বলেছিল বছরে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ভরে দেব, বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। আপনার স্বপ্ন দেখেছিলেন যে আমার সন্তানটা বেকার আছে, যদি কেন্দ্রে মোদী সরকার আসে তাহলে আমার সন্তানটা চাকরি পাবে, আমার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে। আপনাকে বলেছিল উজালা গ্যাস দেব, গাড়িতে বাড়িতে বাড়িতে ফ্রি গ্যাস পৌঁছে দেব। আপনারা স্বপ্ন দেখেছিলেন সত্যি ভারতবর্ষে আজকে দিন আসবে, তাই আপনারা দুহাত ভরে সমর্থন করে কেন্দ্রে মোদী সরকারকে পাঠিয়েছিলেন। 19 সালের লোকসভা নির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন বিজেপিকে, তারপরে আজকে দেশের কি অবস্থা, আজকে দেশের অবস্থা দেখুন। আজকে মূল্যবৃদ্ধি কোথায় চলে গেছে, আজকে গ্যাসের দাম আপনারা বলুন, মা বোনেরা আপনারা রান্না করেন গ্যাসের দাম 1000 টাকা, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কথা চিন্তা ভাবনা করে আজকে সব গ্রামে গ্রামে সরকার পৌঁছে যাচ্ছে, দুয়ারে দুয়ারে সরকার পৌঁছে যাচ্ছে। সেই দুয়ারে সরকারের মাধ্যমে আপনার কন্যাশ্রী মেয়েটা আপনার কন্যাশ্রী পাচ্ছে, আপনার রূপশ্রী মেয়েটা আপনার রূপশ্রী পাচ্ছে, আপনি আজকে লক্ষ্মীর ভান্ডারের জল টাকা পাচ্ছেন 500 টাকা,
আর মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যের ব্যবস্থা করেছে বিনা পয়সায় চাল, আর সেই চালটা ফুটছে 1100 টাকা গ্যাস সিলিন্ডার দিয়ে। এই হচ্ছে আজকের দিনের নমুনা। তাই আপনাদের কাছে অনুরোধ করব, মা বোনেরা বালুন জোট, আপনারা গ্রামে গিয়ে যান এবং যখন কোন বিজেপির নেতা, বিজেপির মন্ত্রী, বিজেপির এমপি, বিজেপির এমএলএ যদি কেউ আপনার পাড়ায় গিয়ে আপনাকে ভোট চায়, আপনি ঝাঁটা হাতে বেরিয়ে আসবেন এবং বলবেন যে 2014 সাল থেকে 2022 সালের আপনি আগে হিসাবটা দেন যে গ্রাম বাংলার জন্য আপনারা কি করেছেন, তারপরে ভোট ভিক্ষা চাইতে আসবেন। মা বোনদের করজোট করে অনুরোধটা করব, যখনই কোন বিজেপি নেতাকে জিজ্ঞাসা কর দেখবেন গ্রামে, তখনই তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি করেছেন আমাদের জন্য, যে গ্যাসটা আমরা 460 টাকায় কিনতাম সেই গ্যাসটা আজকে 1100 টাকায় কিনতে হচ্ছে আমাদের কেন, এই প্রশ্নগুলো আপনারা করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প সর্বসাধারণের জন্য দল মত নির্বিশেষে সকলকে আজকে সেই জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমাদের চলো যাক গ্রামে যাই, এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো আপনারা আপনারা বাড়িতে বাড়িতে মা বোনেদের হাতে হাতে লিফলেট তুলে দেবেন। এইটুকু কথা বলে আপনারা একসাথে জোট বাঁধুন, তৈরি হন পঞ্চায়েত নির্বাচনের জন্য। এই কথা বলে সকলকে আরেকবার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নারী শক্তি জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের আইনটিসি সভাপতি, জেলা সভাপতি মাননীয় উজ্জ্বল দাকে অনেক ধন্যবাদ জানাই। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পুরুলিয়া জেলার বঙ্গজননী সভাপতি মাননীয়া নিয়তি মাহাতো মহাশয়া। নমস্কার, আজকে পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে জনসভা, সেই জনসভার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, উপস্থিত রয়েছেন আমাদের বিধাননগর পৌরসভার কাউন্সিলর মাননীয় কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মাননীয়া স্মিতা বক্সি মহাশয়া, রাজ্য তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভানেত্রী মাননীয়া মালা সাহা মহাশয়া উপস্থিত রয়েছেন, আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মাননীয় মন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী টুটু মহাশয়া উপস্থিত রয়েছেন, আমাদের বিধায়ক রাজীব লোচন সরেন, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় হংসেশ্বর মাহাতো মহাশয়, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান মাননীয় নমেন্দু মাহালি মহাশয় উপস্থিত রয়েছেন, আমার জেলার সভাপতি মাননীয় সৌমেন বেলথরিয়া মহাশয় উপস্থিত রয়েছেন, আমার কমেন্টর মাননীয় জয়বেন বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেঘদূত মাহাতো মহাশয় উপস্থিত রয়েছেন, আমার ট্রেড ইউনিয়নের সভাপতি মাননীয় উজ্জ্বল কুমার, সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রহমিন, বড়বাজার ব্লকের সভাপতি এবং অন্যান্য ব্লক সভাপতিগণ, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের সমস্ত মহিলা প্রেসিডেন্ট এবং সামনের সারিতে যারা বসে আছেন সকল মহিলা তৃণমূল কংগ্রেসকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে ইন্দ্রান গ্রাউন্ডে যে জনসভা, সেই জনসভার মাধ্যমে আমাদের রাজ্য নেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য আগামী পঞ্চায়েত নির্বাচনের যেভাবে আমাদের লড়াই করতে হবে সেই ব্যাপারে আমাদের মাননীয়া দিদি বলবেন। আমাদের পুরুলিয়া জেলায় মা মাটি মানুষের সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর যে পুরুলিয়া জেলার উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের
তারাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মহিলা তৃণমূল কংগ্রেসের সংগঠন সেই সংগঠনকে আমরা আবার এগিয়ে নিয়ে যাব। এইটুকু বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য জিন্দাবাদ, নমস্কার। ধন্যবাদ আমাদের বঙ্গজনী সভানেত্রী পুরুলিয়া জেলা সম্মানীয় নিহতি মাহাতো মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর বক্তব্য রাখছেন যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন, গেটের সামনে ভিতরে চলে আসুন। এরপরে বক্তব্য রাখছেন, সংক্ষেপে বক্তব্য বলার জন্য মাননীয় রাজ্য সভানেত্রী সদস্য রাজ্য কমিটির সদস্য নমিতা সিং মুড়া মহাশয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। নমস্কার, আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন রাজ্যের আরও মহিলা নেত্রীরা, উপস্থিত আছেন আমার জেলার সভাপতি থেকে শুরু করে আমার জেলার মন্ত্রী সন্ধ্যারানী টুডু, উপস্থিত আছেন আমার বান্ধবান বিধায়কের বিধায়ক রাজীব লোচন সোরেন, আছেন আমার দলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, আছেন আমাদের IMT2EC-র সভাপতি উজ্জ্বল কুমার, উপস্থিত আছেন আমার জেলা পরিষদের হলধর মাহাতো, সকলকে আমার পক্ষ থেকে প্রণাম জোহার সালাম জানাই। আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক প্রকল্প করেছেন তা বেশিরভাগ মহিলা কেন্দ্রিক। এই উন্নয়নমূলক প্রকল্প পেয়ে মহিলারা খুবই উপকৃত। আর বিশেষ কিছু না বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ। অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান ওনার মূল্যবান বক্তব্য বলার জন্য। এরপরে আমাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি মাননীয়া প্রতিমা সোরেন মহাশয়া। নমস্কার, আজ মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ যে জনসভা এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী তথা আমাদের রাজ্যের অর্থমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া উপস্থিত রয়েছেন, আমাদের রাজ্যের আরেক মন্ত্রী সন্ধ্যারানী টুডু রয়েছেন, আমাদের জেলা সভাপতি সৌমেন বেলদলে থেকে শুরু করে বান্দোয়ান বিধানসভার বিধায়ক উপস্থিত আছেন, আমাদের জেলার চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে NTUC-র সভাপতি, আমাদের যুব সভাপতি থেকে শুরু করে কমেন্টার, আমাদের হলদোদ্দা থেকে শুরু করে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে আরও আমাদের রাজ্য থেকে এসেছেন এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রতিটা ব্লক সভানেত্রী থেকে, ব্লক মহিলা সভানেত্রী, এবং উপস্থিত আছেন আমাদের
ব্লক সভাপতি থেকে শুরু করে এবং সর্বোপরি আপনারা যারা এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন, মা ভাই বোন প্রত্যেককেই বড়দের আমি আমার শ্রদ্ধা প্রণাম জোহার এবং আমার ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই। আজ মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে যে সভা, আজকে এই সভায় আমি বলতে চাই মা মাটি মানুষের আশীর্বাদে তিন দিনবার আমাদের তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। আমাদের আমি তাই বলবো যে রাজ্যের না কেন্দ্রের শাসক দল ক্ষমতা দখল করতে না পারায় আমাদের বাংলার ওপর বঞ্চনা করে চলেছে। আমরা জানি আমাদের রাজ্যের পাওনা টাকা প্রায় 1,00,000,000,000 টাকা এখনো আমাদেরকে দিচ্ছে না, এমনকি 100 দিনের কাজের টাকাও আটকে দিয়েছে। তাই আমাদের সকল মা বোনেদের এই আর্থিক বঞ্চনার বিরুদ্ধে প্রত্যেক মা বোনেদের একজোট হয়ে লড়তে হবে। কেন্দ্রে থাকা সরকার বেকারত্ব মূল্যবৃদ্ধি যেমন লাগাম ছাড়া হারে বাড়িয়েছে তাতে সাধারণ মানুষ নাজেহাল। কৃষিজ ফসলের দাম নেই, আর্থিক সংকট, শ্রমিকের ওপর অত্যাচার, এই জিনিস আর চলতে পারে না। আমরা জানি গুজরাটের বিলকিস বানর ধর্ষক অপরাধীদের ছাড় করে দিয়ে প্রধানমন্ত্রী জি যে কত বড় মহিলা বিরোধী তার প্রমাণ করেছেন। তখন তিনি গুজরাটের বিরোধী নেতা ছিলেন, গুজরাট থেকে চিৎকার করতেন, বহুত হওয়া মহিলা পে অত্যাচার, আগলি বার নয়া সরকার। এখন দেশে সাধারণ মানুষ স্লোগান তুলছে, বহুত জেলা আছে দিন কি সরকার, আপ তো ইস্তফা দো সরকার। তাই প্রধানমন্ত্রী জি নৈতিকতা হারিয়েছেন, এবার ইস্তফা দিয়ে দেশবাসীকে বাঁচতে দিন। আমরা জানি আমাদের রাজ্য সরকার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার আমাদের জন্য যেমন কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন মহিলা কল্যাণকারী প্রকল্পের কাজ করে চলেছেন। তাই কলকাতা থেকে দিল্লি মা বোনেদের রায় দেশে মমতা দিদিকেই চায়। তাই নায় নায় ভয় হবে হবে জয়, তাই আমরা সবাই একসাথে লড়াই লড়বো, জিতবো। আর বিশেষ কিছু না বলে এখানে বক্তব্য শেষ করছি, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি প্রতিমা সরেন মহাশয়াকে। এরপর বক্তব্য রাখছেন আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয়া সন্ধ্যাদি সন্ধ্যারানী মা সন্ধ্যারানী টুডু মহাশয়া। আজকে আমাদের পঞ্চায়েতি সভা আর আজকে আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস, আজকে দুটোই, আজকে যেহেতু 22শে ডিসেম্বর, আজকে আমাদের উপস্থিত হয়েছেন রাজ্য থেকে এসেছেন আমাদের মন্ত্রী এবং আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া থেকে শুরু করে আমাদের উপস্থিত আছেন আমাদের মেয়র, আমাদের কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, প্রাক্তন এমএলএ স্মিতা বক্সি মহাশয়া থেকে শুরু করে আমাদের জেলা প্রেসিডেন্ট সৌমেন বেলদুরিয়া থেকে শুরু করে বিধায়ক রাজীব লোচন সোরেন থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান নবেন্দ্র মালী মহাশয়া থেকে শুরু করে আমাদের সহকারী সভাধিপতি প্রতিমা থেকে শুরু করে
আমাদের উপস্থিত আছে আইএনডিটিসির সভাপতি এবং আমাদের উপস্থিত আছে আমাদের জেলা নেতৃত্ব জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ মহিলা নেতৃত্ব পৌরসভার চেয়ারম্যান চেয়ারপারসন প্রত্যেককে যারা আছেন আমাদের মহিলা নেতৃত্ব সবাইকে সর্বোপরি আমাদের পুরুলিয়া জেলা যারা আমাদের জেলার প্রত্যেকটি ব্লকের মহিলা সভানেত্রীগণ অঞ্চল নেত্রী ব্লক নেত্রী বুথ নেত্রী সকলকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি ধন্যবাদ নমস্কার জোহার সালাম জানাচ্ছি আজকে দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে যেভাবে উন্নয়ন করেছেন সারা পশ্চিম বাংলায় বাঙালিরা সবাই আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই গর্বের বাংলাকে বিজেপি কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাবে হেনস্থা করার চেষ্টা করছে কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আমাদের যেভাবে কাজ করছেন আমাদের এখানে কেউ যদি ষড়যন্ত্র করে কেউ যদি ডিস্টার্ব করে আমরা কিন্তু তাদেরকে দিয়ে ছেড়ে কথা বলবো না আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো গ্রামে গ্রামে আমরা প্রতিবাদ জানাবো ব্লকে ব্লকে আমরা প্রতিবাদ জানাবো আমরা জেলায় প্রতিবাদ জানাবো কারণ এই বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা হচ্ছে সুভাষচন্দ্র বাংলা বাংলা বিনয় বহুবাদল দীনবন্ধু বাংলা এই বাংলার মধ্যে আমরা কাউকে হাত দিতে দেব না যেই হাত দিবে আমরা আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাদের হাতকে পুরো আমরা ছারখার করে দিতে চাই আমরা সবাই প্রস্তুত আমরা সবাই প্রস্তুত আছি আমাদের সামনে পঞ্চায়েত ভোট এই পঞ্চায়েত ভোটে আমাদেরকে সবাইকে রুখে দাঁড়াতে হবে আমরা পঞ্চায়েতে একটা চিহ্ন তাদের জন্য ছেড়ে দেব না প্রত্যেক পঞ্চায়েতে মহিলাদের রুখে দাঁড়াতে হবে আমাদের পঞ্চায়েতে আমরা রুখে দাঁড়াবো ব্লকে রুখে দাঁড়াতে হবে জেলায় রুখে দাঁড়াতে হবে প্রত্যেক জায়গায় আমরা লড়াই করে আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব পঞ্চায়েত আমাদের দখল করতে হবে আমাদের জেলা পরিষদ দখল করতে হবে আমাদের পঞ্চায়েত সমিতি দখল করতে হবে মায়েরা বোনেরা যারা উপস্থিত আছেন প্রত্যেককে আপনারা সবাই বুথে বুথে মিটিং করুন অঞ্চলে অঞ্চলে মিটিং করুন ব্লকে ব্লকে মিটিং করুন আমরা এখানে জেলায় আমরা সভা করলাম প্রত্যেককে নিজের এলাকায় এলাকায় আপনারা নেতৃত্ব দেবেন আপনারা সভা করবেন আমাদের গ্রামে গঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন করেছেন সে উন্নয়ন আপনারা প্রচার করবেন সবাইকে বলবেন আমাদের দুয়ারে সরকার থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে প্রত্যেক জিনিসের আমাদের দিদির উন্নয়নের প্রকল্পের কথাটা আপনারা বলবেন আজকে বক্তব্য দীর্ঘায়ু করব না আমার বক্তব্য আপনারা অনেক শুনেছেন আজকে আমাদের রাজ্য থেকে এসেছেন আমাদের দিদি উনি আপনাদের কাছে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন আজকে আজকে শুধু আইটকই বলতে চাই তিন দ আবো সাঁওতালি আন্তর্জাতিক ভাষা দিবস তিন লিখন দিন দে আবো সাঁওতালি ভাষা স্বীকৃতি জামাকে দেয় অষ্টম তপশিলিতে আবরণের মর্যাদায় এম কাটবো না এম কাটবো না এক আবরণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন মা জল জমি জঙ্গল রক্ষার লাগিতে আডুহর কো লড়াই লিদা সিধু কানি বিরসা মুন্ডা লড়াই করতে তিন লিখান দিন রে উনকু আর লড়াই লইতে আবো আ ভাষা তিন লিখান দিন রে জায়গায় যা আমাকে তবে না অষ্টম তিপিছিলি রে ওনা হতে সাহি বিহানা দিন কেনা আর নোয়া আবো দিন কেনা বানার লইতে কে তিন দা আবো সভা যাই হোক যত বক্তব্য মাধ্যম থেকে লইতাম না আজকে আগেই আমি বলেছি যেহেতু আমাদের চন্দ্রিমাদি এসছেন আজকে আমাদের ভাষা দিবস তথা আমাদের পঞ্চায়েত রাজ সম্মেলন দুটোই আমি আপনাদের কাছে তুলে ধরলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন করেছেন আমাদের সারা বাংলায় সেটা সম্বন্ধে আপনারা সমস্ত জায়গায় প্রচার করুন আমি বক্তব্য দীর্ঘায় না করে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মহিলা তৃণমূল নেত্রী আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য জিন্দাবাদ নমস্কার জয় ধন্যবাদ আমাদের সম্মানীয় মন্ত্রী সন্ধ্যারানী টুডু মহাশয়কে মূল্যবান বক্তব্য রাখার জন্য এরপর বক্তব্য রাখছেন আমাদের পুরুলিয়া জেলা চেয়ারম্যান মাননীয় হংসেশ্বর মাহাতো মহাশয় ওনার সংক্ষেপে বক্তব্য বলার জন্য অনুরোধ জানাই সবাইকে নমস্কার
आज के पुरुलिया जिला महिला तृणमूल कांग्रेस जे पंचायती सभा आमादेर बड़ाबाजारे इलचाड़ी अनुष्ठित होचे सभाते आमादेर मध्य उपस्थित होयेछेन आमादेर पश्चिमबंग राज्य महिला तृणमूल कांग्रेस सभानेत्री तथा आमादेर राज्येर भारप्राप्त मंत्री माननीय चंद्रिमा भट्टाचार्य महाशय उपस्थित आछेन विधाननगर पौर निगमेर मेयर कृष्णा चक्रवर्ती आमादेर प्राक्तन एमएलए स्मिता बक्सी माला साहा एवं आमादेर राज्येर मंत्री आमादेर एलाकार आमादेर घरेर मानुष सन्ध्यारानी टुडू महाशया आमादेर जिला सभापति सौमेन बेलथरिया आछेन आमादेर विधायक राजीव रोचन सरेन आछेन पुरुलिया पौरसभार चेयरमैन नवेंदु दा आछे आमादेर नियतिदि प्रतिमा सरेन सहसभाधिपति पुरुलिया जिला परिषद आमादेर जयदा एवं अन्यान्य समस्त नेतृत्व के आमि एकसाथे जोहार प्रणाम सालाम जानाच्छि एवं आमादेर पुरुलिया जिलार विभिन्न ब्लकेर सभा नेत्री महिला सभा नेत्री रा पहुंचेछेन एवं विभिन्न ब्लकेर सभापतिगण आमादेर जिला कमिटीर आमादेर जिला कमिटीर सदस्यगण अनेके आछेन आबार एवं आमार संचालक आमादेर उत्तम मिश्र एवं आमादेर सीमा बावरी महाशया आमादेर युव सभापति मेघदूत महतो आछेन सबाइके एवं आपनारा जारा आजकेर ए सभाके साफल्यमण्डित करार जन्य विशेष करे मा बोनेदेरा मा बोनेरा जे उत्साह एवं उद्दीपना निये आमादेर माननीय नेत्री चंद्रिमा भट्टाचार्यर बक्तव्य शोनार जन्य उपस्थित होयेछेन आपनादेर सबाइके आमि जातीयतावादी अभिनंदन आमि जानाई कयेकटा कथा बोलि अनेकक्षण धरे बक्तव्य चलछे आपनारा बक्तव्य शुनछेन जे आज के आमादेर पश्चिम बांगलार मुख्यमंत्री माननिया ममता बंदोपाध्याय आमादेर नारी शक्तिर प्रतीक काजी नजरुल इस्लामेर एकटा कविता लाइन मने पड़े कोनो काले जयी हयनि को कभु पुरुषेर तरबारी शक्ति दियाछे प्रेरणा दियाछे विजय लक्ष्मी नारी एई नारीदेरके जाग्रत होते हबे कारण नारीर जागरण ना होले अशुभ शक्ति अनेक समय नामे आसे से अशुभ शक्ति के पराजित करते होले एई नारीदेर जागरण नारीदेर जागृतिर प्रयोजन आछे आपनारा सबाई जानेन आज के केंद्रेर बीजेपी सरकार बीजेपीर हनुमानेरा आज के बोले कि जे नरेंद्र मोदी होच्छे रामेर आधुनिक अवतार नरेंद्र मोदी के रामेर साथे तुलना करछे तो आमार एकटा गान एखाने मने पड़छे आमादेर विजय महतो झाड़ग्रामेर खूब सुंदर एकटा गान गाइयेछिलेन सेई गानटा गाइये दिले सेइटा सुनलेई आपनारा बुझते पारबेन जे हनुमानरा कि तांडव आमादेर भारतवर्ष जुड़े शुरू करेछे गानेर लाइनटा होच्छे राम जखन अयोध्या राजा हलो माने सीताके उद्धार करार परे रावण वध करार परे बोलछे राम जखन अयोध्या जाए राजा हलो তার পরে কি হলো কিছুদিন পরে সীতাকে বনবাসে পাঠায় দিল যে সীতার সব সময় ধ্যান জ্ঞান ছিল রামের প্রতি সেই সীতার যে ভালোবাসা সেই ভালোবাসার কোনো মূল্য দিল নাই তাকে বনবাসে পাঠায় দিল তো আজকে বলছে কি রাম বসিল সিংহাসনে सीता के पाठाइलो बने गोमरी हाय हाय राम राज्य बृद्धि होलो बाम बृद्धि होलो बाम हनुमानेर बाढ़े छे काज काम राम राज्य बृद्धि होलो बाम बृद्धि होलो बाम হনুমানের বাড়েছে কাজ কাম তো সেই হনুমানের কাজ কাম চলছে অনেকদিন আগে একটা কথা সিপিএম দেওয়াল লিখন করেছিল বলছে রাম সাজেছে আদবাণী মনে হয় হনুমান আর ভোটে জিতলে বিজেপি দেশ চালাবে হনুমান তো আজকে
আমাদের এই ভারতবর্ষ এই হনুমানের তাণ্ডবে আজকে চূর্ণ বিচূর্ণ হতে চলেছে। ভারতবর্ষের যে সাংস্কৃতিক ঐতিহ্য, ভারতবর্ষের যে পরম্পরা, ভারতবর্ষের যে ট্রেডিশন, আজকে ধূলিসাৎ করে দিয়ে একটা ধর্মীয় জিগির তুলে আজকে সাম্প্রদায়িক শক্তি এই ভারতবর্ষে হিন্দুত্ব কায়েম করার চেষ্টা করছে এবং বলছে আমরা রাম রাজত্ব আমরা চালু করব। তো বন্ধু, আজকে এই জিনিসটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। মুখে জয় হনুমান, জয় শ্রীরাম, জয় হনুমান বলে আর ওদের বাগন বাড়িয়ে যখন হনু ঢুকে তখন দুপাপ বেটা ডাঙ নিয়ে হনু খেলে, এই তো ওদের হনুভক্তি। ফলে পুরাটাই মেকি, পুরাটাই ধান্দাবাজি, মিথ্যাবাদী, ভাওতাবাদের দল এই বিজেপি, সে কথা আমরা সবাই জানি। 2014 সালে নরেন্দ্র মোদী ভোটে জিতার আগে লোকসভায় বলেছিল, আমাকে আপনারা যদি ভোট দেন, আমাকে যদি ভোটে জিতান, আমি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যাই, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা ঢুকাইন দিব। বলেছিল না 15 লাখ টাকা ঢুকিয়েছে? কারণ মানুষ বলছে, বাবা বলেছে তাহলে বিবেকেই বোধই ভুল করে লোভের বশবর্তী হয়ে অনেকে বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে, কিন্তু 15 লাখ টাকা ওদের আর ঢুকছে না। আজ ঢুকবে, কাল ঢুকবে, সেই মেসেজ আলে মোবাইলে দেখে, মেসেজটা খুলে দেখি 15 লাখ ঢুকলো নাকি। খাতে বসেছে এক ভদ্রলোক, খাওয়া ছাড়লে আজকে মেসেজটা দেখছে যে তো কোম্পানি বটে, এটা কোম্পানি, ই তো মানে 15 লাখের মেসেজ লয়। তো এইরকম ভাবে আজকে ভুল আছে। এখন বিজেপি কি শুরু করেছে, বলছে আবাস যোজনায় শুধু তৃণমূলের নেতাদের নাম আছে। আরে বিজেপির নেতাদের নাম গিলা বলো, বিজেপির নেতাদের নাম গিলা বলো, বিজেপির নেতা কেন মন্ত্রী পর্যন্ত নিশীথ প্রামাণিকের বাপের নাম আছে এই আবাস তালিকায়, সেটা ওরা বলছে নাই। মানে চালন সূচের বিচার করছে। এই জিনিসটা আজ বুঝতে হবে প্রত্যেকটা মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে থাকবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রেখে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে নারী শক্তি পশ্চিমবাংলার মানুষের স্বার্থ সুরক্ষা করতে গেলে আগামী পঞ্চায়েত নির্বাচনে সব জায়গাতে এই হনুমানের দলকে পরাজিত করতে হবে। এই বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের পুরুলিয়া জেলার চেয়ারম্যান হংসেশ্বর দাকে। এরপরে বক্তব্য রাখছেন আমাদের পুরুলিয়া জেলার আমাদের অভিভাবক মাননীয় সোমেন বেলথরিয়া মহাশয়। নমস্কার। পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আপনারা যারা উঠে যাচ্ছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সামনে আমাদের প্রধান বক্তা মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন। আমি আমাদের সভা হয়তো শুরু হতে দেরি হয়েছে, আপনারা দিদির বক্তব্য শোনার পর সকলে নিরাপদে বাড়ি ফিরবেন। আজকে এই যে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে সভা, আমি ধন্যবাদ জানাবো প্রথমে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের যারা নেত্রী আছেন, আমাদের সুমিতা সিং মল্ল সহ জেলার সকল মহিলা জেলার মহিলা যারা আছেন সকলকে, ব্লক সভাপতি, মহিলা ব্লক সভাপতি থেকে শুরু করে যারা অন্যান্য সকল কর্মীবৃন্দ। কারণ এই যে একটা মহিলাদের সভা, এইভাবে একটা মঞ্চে যেখানে আমরা হয়তো যে সভা হয় সকলকে নিয়ে সভা হয়, কিন্তু শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে সভা আজকে প্রথম হচ্ছে, এটা আমাদের জেলার কাছেও একটা রেকর্ড যেভাবে মহিলাদেরকে নিয়ে একটা সভা অনুষ্ঠিত করা হয়েছে। এই জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে, মহাশয়াকে, তিনি যেভাবে আজকে প্রত্যেকটা জেলাতে এইভাবে দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা জেলাতে যেভাবে এইভাবে সভা করছেন, তাতে মহিলারা, মহিলা বিশেষ করে মহিলা কর্মীরা, মহিলাদের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু একটা নতুন দিশা পেয়েছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য নেত্রীকে। ওনার সাথে এসেছেন আমাদের
কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া আছেন, মালা সাহা আছেন, আমাদের স্মিতা বক্সী, এছাড়াও আমাদের জেলার মাননীয় মন্ত্রী সন্ধ্যারানী টুডু আছেন, আমাদের এই এলাকার বিধায়ক রাজীব লোচন সরেন থেকে শুরু করে আমাদের মঞ্চে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন আমাদের জেলার অন্যতম অভিভাবক, আমাদের রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো মহাশয়, এছাড়াও আমাদের জেলার সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন, শাখা সংগঠন থেকে শুরু করে অন্যান্য সকলেই আছেন। আজকে আমাদের ভাবতে হবে যেভাবে আজকে মহিলারা এগিয়ে এসেছেন প্রত্যেকটা ক্ষেত্রে, মহিলারা যেভাবে আজকে এগিয়ে যাচ্ছেন, আগামী দিন যে পঞ্চায়েত নির্বাচন আসবে এই পঞ্চায়েত নির্বাচনেই মহিলারা কিন্তু পথ দেখাবেন, মহিলারা কিন্তু পঞ্চায়েত ভোটে দেখিয়ে দেবেন যে কিভাবে ভোট করাতে হয়। আজ আমি জানি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ব্লক থেকে আপনারা এসেছেন, অনেক সকালে আপনাদেরকে বেরোতে হয়েছে, কারণ এই বড় বাজারে যে সভা আজকের অনুষ্ঠিত করা হচ্ছে, আমি জানি যে দূরের ব্লক আছে সকাল 8-9 থেকে আপনাদের আসতে হয়েছে, তাও মহিলারা যেভাবে আপনারা এসেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। তার সাথে সাথে আপনারা যারা আছেন এখানে এই বড়বাজার ব্লক শুধু নয়, পাশাপাশি ব্লকের যারা নেতৃত্ববৃন্দরা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকেও ধন্যবাদ। আমরা জানি যে আজকে বিশেষ করে আজকে যে মুহূর্তে আমাদের সভা হচ্ছে, আগামী হয়তো 3-4 মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনে যেতে হবে। পঞ্চায়েত নির্বাচন আমাদের গ্রাম বাংলার এলাকার জন্য একটা অনেক বড় নির্বাচন, যেখানে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জিতে আসতে হবে। আমাদের দেখাতে হবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গ্রাম বাংলার মানুষকে সুযোগ সুবিধা দিয়েছেন, যেভাবে গ্রাম বাংলার মানুষ সুযোগ সুবিধা পেয়েছেন, আজকে সেই সুযোগ সুবিধার কথা, প্রত্যেকটা প্রকল্পের কথা আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলবো। প্রত্যেকটা বাড়িতে গিয়ে আজকে যদি মানুষকে বলেন, দেখবেন মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবে, দুহাত তুলে আশীর্বাদ দেবেন। তাই পঞ্চায়েত নির্বাচনে এখন থেকে আমাদের নেমে পড়তে হবে, এখন থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এখন থেকে প্রত্যেককে বোঝাতে হবে যেভাবে আজকে আমাদের নেত্রীর উন্নয়ন, আমাদের গ্রাম বাংলার যেভাবে বিশেষ করে পুরুলিয়া জেলাতে আজকে একটা উন্নয়ন এসেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি, রাস্তা ঘাট থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে প্রত্যেক স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে উন্নয়ন এসেছে, এগুলো আমাদের গ্রাম বাংলার মানুষকে বোঝাতে হবে। অন্যদিকে ভোটের সময় একটা দল আসে, এসে বিভ্রান্ত করার চেষ্টা করে মানুষকে, আজকে সেটাও আপনাদেরকে দেখতে হবে যে এই বিভ্রান্ত যেটা বিগত দিনে করেছে লোকসভা নির্বাচনে, বিগত পঞ্চায়েতে কিছু কিছু জায়গাতে করেছে, সেটা যেন আর না করতে পারে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। তাই আজকে একটা অনেক বড় দিন, অনেক বড় কাজ সামনে আসছে আপনাদের জন্য, সবাই মিলে এক হয়ে আপনাদের যারা দায়িত্বে আছেন আজকে বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আপনারা সবাই মিলে এক হয়ে প্রতিজ্ঞা করুন যে আপনাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জিতিয়ে নিয়ে আসবেন, এবং আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছি সেইভাবেই পরিষেবা দেব। আমি জানি এই বড়বাজার ব্লকে যেখানে আমাদের সভা হচ্ছে কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা দেখছি যাতে মেটানো যায়। আজকে এখানকার যে ছোট ছোট শিল্প থেকে শুরু করে ছোট ছোট যে শিল্পে যেখানে মানুষজন কাজকর্ম করেন, আমি জানি সেখানে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আমরা সেই সমস্যা আগামী দিন কিভাবে মেটানো যায় সেটা আমরা দেখব, এবং আগামী দিন আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে আজকে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের পাশে থেকে আপনাদের দেখিয়ে দিতে হবে যে পঞ্চায়েত নির্বাচন আমরা শান্তিপূর্ণ লড়াইয়ের মাধ্যমে জিতে এসেছি। আমাদের মধ্যে আমাদের প্রধান বক্তা আছেন মাননীয় চন্দ্রিমাদি, আমি বিশেষ কিছু বলবো না, কারণ সভা আমাদের অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, হয়তো সভা শুরু হতে দেরি হয়েছে, তাই এই কয়েকটি কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের জেলা সভাপতি সোমেন বেলথরিয়া মহাশয়কে। এরপরে আমাদের এই উপস্থিত হলেন আমাদের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য কমিটির সদস্য, আমাদের সাধারণ সম্পাদক মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়। আমি ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বর্ণালী দত্তকে আসার জন্য অনুরোধ জানাই। বর্ণালী দত্ত মহাশয়া, আপনি আমাদের শান্তিদাকে সম্বর্ধনা জানাবেন।
এরপর বক্তব্য রাখবেন আমাদের প্রাক্তন মন্ত্রী রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় শান্তিদা। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সভার আয়োজন করা হয়েছে। এখানে আমাদের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন সুদূর কলকাতা থেকে এসেছেন আমাদের অত্যন্ত সুবক্তা চন্দ্রিমাদি, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আছেন কৃষ্ণাদি কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, এসছেন মালা সাহা স্মিতা বক্সি, এবং আমাদের মধ্যে আছে সন্ধ্যারানী টুডু, সে তার বক্তব্য রেখেছে। রাজীব লোচন সরেন, সে তার বক্তব্য রেখেছে। সোমেন বেলথুরিয়া বক্তব্য রেখেছে। জয় ব্যানার্জি আছে এবং জেলা পরিষদের সদস্য সদস্যগণ আছেন, শাখা সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ আছেন, এবং সর্বোপরি আজকে এই সভায় যারা এই বড়বাজার ব্লকের এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা জানাই। আমি বিশেষ কিছু বলবো না, আমি এখানে চন্দ্রিমাদি এসেছেন, আমি অনুরোধ করব ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তিনি বিশ্লেষণ করবেন, সেই জন্য আমি আর বক্তব্য আজকে রাখছি না, আমি চন্দ্রিমাদির হাতেই মাইক তুলে দেওয়ার ব্যবস্থা করছি। অনেক অনেক ধন্যবাদ শান্তিদাকে। এরপরে আমরা যার জন্য অপেক্ষা করছি, যারা বক্তব্য শোনার জন্য, আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী মাননীয়া চন্দ্রিমাদি মহাশয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ। আজকে পুরুলিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েতি সভা, এবং এই জেলায় তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিংহ মল্ল আমার সাথে আমার অত্যন্ত প্রিয় এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন তিন সহকর্মী আমার সঙ্গে এসেছেন, মালা সাহা, স্মিতা বক্সি, কৃষ্ণা চক্রবর্তী। এরা তিনজনই রাজ্য কমিটির সহ সভানেত্রী, এবং স্মিতা আর মালা প্রাক্তন বিধায়ক, কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পৌর নিগমের মেয়র অর্থাৎ মহানাগরিক, এবং বাংলাতে প্রথম মহিলা মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী। এখানে এই জেলার চেয়ারম্যান তার বক্তব্য রেখেছেন, এই জেলার সভাপতি স্বপন সৌমেন আমাদের বেলথারিয়া সেও তার বক্তব্য রেখেছেন, আমাদের প্রাক্তন মন্ত্রী খুব শ্রদ্ধার মানুষ শান্তিরাম মাহাতো তিনি তার বক্তব্য ছোট করেছেন, জানেন যে আপনারা সবাই বাড়ি ফিরবেন, আবার কাজ করতে হবে বাড়িতে গিয়ে, এ কথা ভেবে তিনি তার বক্তব্য বলতে গেলে রাখেনি। আমি তাকে অনেক তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে সবার কথা ভেবে উনি নিজের বক্তব্য ছোট করে দিয়েছেন। এখানে নিয়তি আছে, নমিতা আছে, এই সন্ধ্যারানী টুডু আমাদের মাননীয় মন্ত্রী পুরুলিয়া জেলা থেকে আছে, ছায়া আছে, আমার রাজীব রয়েছে, রাজীবের স্ত্রী, আমি অবশ্য রাজীবের স্ত্রী হিসেবে পরিচয় দিতে চাই না, তার নিজের একটা পরিচয় আছে, সে হলো পূর্ণিমা সোরেন, সহকারী সভাধিপতি, সে এখানে উপস্থিত আছে। এখানে সুমিতা বলেছে জানি না, আমি বলেছি আইএনটিটিউসি সভাপতি আছে, জয় রয়েছে, এখানে সবাই রয়েছে, ছাত্র যুব বিভিন্ন স্তরে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা আপনারা রয়েছেন, আপনারা না থাকলে আমাদের এই মঞ্চ, আমরা বারবার বলি এই মঞ্চের কোনো গুরুত্ব থাকে না, কোনো ভূমিকাই থাকে না, তাই আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আমি নিবেদন করি। আজকে পুরুলিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেস
পঞ্চায়েতী সভার আয়োজন করেছে এবং আপনাদের জানার জন্য অবগতির জন্য বলি আমাদের সাংগঠনিক জেলা 36টি তার মধ্যে 31টি সাংগঠনিক জেলায় আগামী পঞ্চায়েতের নির্বাচন সংগঠিত হবে এবং সেই 31টির মধ্যে আমরা আজকে 23তম জেলায় চলে এসেছি সাংগঠনিক জেলায় এবং 23টি জেলা আমরা 1 নভেম্বর থেকে 12 জানুয়ারি আমরা পঞ্চায়েতি সভা করার জন্য জেলার সভা নেত্রীদের শিডিউল করে দিয়েছিলাম সেই মতো তারা করছে এবং সাথে সাথে একটা সমান্তরাল আমাদের কর্মসূচি চলছে চলো গ্রামে যাই প্রত্যেকটি বুথে আমাদের মহিলা কর্মীরা যাচ্ছেন এবং পুরুলিয়াতে বিভিন্ন বুথে আমাদের মহিলা কর্মীরা পৌঁছেছেন আমরা 25 দিনের একটি রিপোর্ট নিয়েছি 50 দিনের একটি রিপোর্ট আবার চেয়ে পাঠিয়েছি 20 ডিসেম্বর অবধি যা হয়েছে এবং তারপর 12 জানুয়ারির পরে আমরা আরেকটি রিপোর্ট নেব আমরা চাই প্রত্যেকটি বুথে আমাদের বুথের সহকর্মীরা তারা পৌঁছবেন মানুষের কাছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের কথা শুনবেন আমরা বলছি এই কারণে যে এই যে পঞ্চায়েতের মেয়েদের সম্মান জানানো এটা কে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কেমন করে 50% সংরক্ষিত আসনে আজকে যে মেয়েরা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে 2011-এর আগে এটা হতো উত্তর হলো না 2012 প্রথম আমাদের পঞ্চায়েতের এই আইনকে সংশোধিত করে 13 সালের নির্বাচন 18 সালের নির্বাচন এবং 23 সাল হতে চলেছে এই নির্বাচনগুলিতে 50% সংরক্ষিত আসনে মেয়েরা লড়াই করার সুযোগ পাচ্ছে ভারতবর্ষের সংবিধান আমরা স্বাধীনতার 75 বছর পূর্তি করেছি তাতে পুরুলিয়া জেলারও কম অবদান নেই সেই 75 বছর পূর্তির সাথে সাথে সংবিধান পেয়েছি আমরা 1949-এর 26-এ নভেম্বর প্রয়োগ হয়েছে তা 26-এ জানুয়ারি 1950 আর 93 সালে এই সংবিধানে সংশোধনী এনে এই নির্বাচনকে বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ পঞ্চায়েতের নির্বাচন 73তম সংশোধনীর মধ্য দিয়ে আর 74তম সংশোধনীর মধ্য দিয়ে মেয়েদের সংরক্ষিত আসন যাতে 33% কম না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে আমি কেন বলছি 47-এ আমরা স্বাধীন 50-এ প্রয়োগ হয়েছে আমাদের সংবিধান আর 50 থেকে 93 সাল এত 43 বছর লেগেছে সংবিধানে সংশোধনী আনতে যে মেয়েদের সংরক্ষণ 33% যেন কম না হয় আর আমাদের নেত্রী 11 সালে এসেছেন 12 সালে পঞ্চায়েতের আইনটা সংশোধন করে বলেছেন 1 বছরের মাথায় 33 তো কম হবেই না 50 হবে এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই আপনাদের কাছে বলতে এসেছি যেখানে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে কত আসন আছে সেটা যেমন আমাদের জানতে হবে তারই প্রেক্ষিতে বুঝতে হবে যে আমাদের কত বুথ পিছু ভোটার আছে আমাদের মেয়েরা কোথায় কোথায় কত মানুষের কাছে পৌঁছতে পারছেন এবং পারবেন আরো কদিন বাকি আছে সুতরাং আজকে জেনে রাখুন জেলা পরিষদে এখানে 45টি আসন আছে জেলা পরিষদে 45টি আসন আমি যদি ভুল বলি আমাকে ঠিক করে দেবেন 45টি আসন আর পঞ্চায়েত সমিতি 20টি ব্লক আছে 20টি ব্লক মানে 20টি পঞ্চায়েত সমিতি এই পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা কত 496 আর গ্রাম পঞ্চায়েত আছে 170 আসন সংখ্যা কত 2476 আমি বলছি এই কারণে যে ওই আসন সংখ্যার অর্ধেক সংরক্ষিত আছে মেয়েদের জন্য তাই মেয়েরা লড়াই করবে
সবার সুযোগ পাচ্ছে, আমাদের এই সম্মান দিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাম বাংলা যদি জেগে ওঠে, মেয়েরা যদি আমরা তাদের জাগ্রত করতে পারি, তাদের যদি তাদের যে প্রশাসনিক দক্ষতা আছে সেই দক্ষতার স্বাক্ষর যদি রাখার ক্ষেত্র তৈরি করে দিতে পারি, তাহলে সমাজের মঙ্গল, সমাজ সমৃদ্ধ হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সংরক্ষণের এই শতাংশ 50% করে দিয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই এই জেলার এই মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তৃণমূল স্তরে মেয়েদের কাজ করবার সুযোগ করে দিয়েছেন। গ্রাম বাংলা, গ্রাম বাংলা না থাকলে শহর বাংলা থাকে না। গ্রাম আর শহর একে অপরের পরিপূরক, আর গ্রাম অত্যন্ত শক্তিশালী। সেই গ্রাম বাংলায় মেয়েদের যদি শক্তিশালী করা যায়, তাহলে তার থেকে বেশি সমৃদ্ধ কিছুতে সমাজ হবে না। কারণ কারণ কি? কারণ সমাজ তো সৃষ্টি করেন আপনি, আপনি তো সমাজ সৃষ্টি করেন। প্রসবের যন্ত্রণা ভুলে যান, প্রসবের সময় অসম্ভব রক্তপাত ভুলে যান, শুধুমাত্র সন্তানকে জন্ম দিয়ে তাকে নতুন সৃষ্টি করে তাকে নতুন সূর্যের আলো দেখাবেন বলে আপনি যন্ত্রণা মনে রাখেন না। আপনি রক্তপাতের অগ্রাহ্য করে রক্তপাত আপনি এই সন্তান প্রসব করেন। সন্তান ছেলে হতে পারে, সন্তান কন্যা হতে পারে, আপনি মা, আমরা মা, আমাদের কোলের মধ্যে ওই পুত্র আর কন্যার কোনো বিভাজন হয় না। সমাজ যে বিভাজন করে বলে খোকন খোকন ডাকবাড়ি, খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত তাকে খায়, আর খুকু যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে, আমাদের আপত্তিটা সেইখানে। খোকা যেমন ভালো থাকবে, খুকুকেও ভালো থাকতে হবে। আর খুকুর বিয়ে দিতে হলে খোকা ছাড়া তো বিয়ে হবে না, তাই খোকারও বিয়ে দিতে হয়, খুকুরও বিয়ে দিতে হয়। আর এই সমাজকে সমৃদ্ধ করে কে? মেয়েরা। খোকাকে আঙুল ধরে চলতে শেখায় মেয়েরা, খুকুকেও আঙুল ধরে চলতে শেখায় মেয়েরা। অর্থাৎ সমাজকে সৃষ্টি করে, প্রতিপালন করে, তার দক্ষতার মধ্য দিয়ে সমৃদ্ধ করে সমাজকে। তাই আজকে যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের দিচ্ছেন, সেই জায়গাটাকে আমাদের সম্মান জানাতে হবে। কেউ ভাবেনি কন্যাশ্রী দেওয়ার কথা, ভেবেছিল 2013-র আগে কেউ কন্যাশ্রীর কথা ভাবেনি। এখন কন্যাশ্রী মেয়েরা পড়ছে, মেয়েরা পড়ছে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3, কন্যাশ্রী 4 এর মাধ্যমে মেয়েরা পড়ছে। তার সাথে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনি যদি চান আপনার সন্তানকে পড়াতে, আপনি 10 লক্ষ টাকা অবধি আপনি লোন নিতে পারেন। এই লোনের জন্য খুকুর বাবাকে জমি বন্ধক রাখতে হবে না, খুকুর বাবাকে বাড়ি বন্ধক রাখতে হবে না। তাহলে গ্যারান্টার কে থাকবে? সরকার থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সরকার গ্যারান্টার, আর আপনার খোকা খুকু 10 লক্ষ টাকা পায়। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুকুদের এই জায়গাটা করে দিয়েছেন, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে হবে। হ্যাঁ, পরিবার যদি চায় তাহলে 18 বছরের পরে খুকুর বিয়ে দিতে পারে, কিন্তু খুকু সমাজের একেবারেই সমাজের বার্ডেন নয়, অর্থাৎ বোঝা নয়। খুকু কোনো মতেই সমাজের বোঝা নয়, খুকু সমাজকে সমৃদ্ধ করে। এই চেতনা, এই আগুনটা ভেতরে জ্বালাতে হয়। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় নিয়ে এসেছেন। আমাদের লড়াইটা কি? প্রতি বছর আমরা 8ই মার্চ সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস করি। কিসের জন্য করি? সারা বিশ্ব জুড়ে করি। কেন?
কারণ আমাদের অর্ধেক আকাশটা উন্মুক্ত করতে হবে, রাজনীতির অর্ধেক, অর্থনৈতিক যে ব্যবস্থা তার অর্ধেক, আর তা যদি হয় তাহলে সামাজিক সম্মানে সম্মানের অর্ধেক অনুসরণ করে। তাই আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা যে লড়াইটা করি সেটা মানুষ হবার লড়াই, আমাদের মেয়ে মানুষের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আমরা মানুষ, এই কথাটা সমাজ স্বীকৃতি দিক। আমরা চাই ছেলেরা যেমন মানুষ মেয়েরাও তেমনি মানুষ, ছেলে মানুষ মানে ছোট আর মেয়ে মানুষ বলে যেন কেমন একটা অন্য ধরনের গণ্ডি তৈরি করা, এটা চলবে না। মানুষ সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত নন, এই বাংলা প্রদেশের নাম বাংলা আর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এইভাবে তিনি পরিচিত। তার লড়াই, তার আন্দোলন, তার মানুষের পাশে থাকা তাকে এই জায়গায় নিয়ে গেছে। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতটাকে শক্তিশালী করতে হবে। ওরা অনেক কথা বলে, অনেক কথা বলে, বলে কেন আমাদের আছে বেটি বাঁচাও বেটি পড়াও। বাবা তুমি কবে করেছো? 13 সালের আগে? উত্তর হলো না। একজন মা হাত তুলে বলুন তো বেটি বাঁচাও বেটি পড়াও, একটা টাকা কারুর আপনার সন্তানদের মেয়েদের কোন অ্যাকাউন্টে ঢোকে? কেউ অ্যাকাউন্টের নম্বর চায়? আমি জানি উত্তর না, কারণ আপনার একটা হাতও উঠবে না, আমি জানি, কারণ যারা অ্যাডভার্টাইজমেন্ট করে এ টাকা তাদের জন্য, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীর টাকা ফুকুদের জন্য, বেটির বাঁচার জন্য, বেটির পড়ার জন্য। তাই ওদের রাগ ধরে, ওদের রাগ ধরে। আর আপনার যে টাকা স্বাস্থ্য সাথীতে, সে টাকা 5 লক্ষ ভুলে যান, 5 লক্ষ তো আছেই, আমি টাকা বলছি না, কিন্তু এটা সম্মান, সম্মান কিনা বলুন। কবে হয়েছে? 16 সালের ডিসেম্বরে। ওদের আয়ুষ্মান কবে হয়েছে? অক্টোবরের 18 সালের অক্টোবরে। তাহলে টুকলোটাকে ওরা তো নাকি আমরা, ওরা টুকতে গিয়েছিল কিন্তু টোকাটা ঠিক হয়নি, নিয়ে গেছে একটা কাগজ টোকার জন্য আর প্রশ্ন এসছে অন্য, তাই টোকাটা ঠিক হয়নি। আমাদের যে স্বাস্থ্য সাথী সেই পরিবারের প্রধান আপনি, আপনি মহিলা, আপনি প্রধান বয়োজ্যেষ্ঠ মহিলা, আয়ুষ্মানের সম্মান মেয়েদের দেয়নি, আর আয়ুষ্মান নিলে আমাদের 70 লক্ষ পরিবার এর অন্তর্ভুক্ত হতো, আর আজকে 2.5 কোটি পরিবার এর অন্তর্ভুক্ত, কারণ বাংলা এই প্রদেশের নাম আর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আয়ুষ্মান আয়ুষ্মান নিয়ে বড় বড় কথা বললে হবে না। কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি যখন ছোট ছিলেন আপনার একটা চিঠি আসলে কি হতো? আপনার নাম প্রযত্নে বাবার নাম, আমাদের কোনো আপত্তি নেই, বাবা বাবার নাম, প্রযত্নে বাবার নাম। তারপর আপনার বিবাহ হলো, স্ত্রী আপনি, প্রযত্নেকে আপনার স্বামীর নাম, তাতেও আপত্তি নেই। আমার ছোট ছেলেটা বড় হয়ে গেছে, এবার তারপরেও যখন আমার চিঠি আসে তখন নাম হয় আমার, প্রযত্নে আমার ছেলের নাম, তাতেও আপত্তি নেই। কিন্তু স্বাস্থ্যটা যখন পরিবারের কারুর খারাপ হয় তখন কার প্রযত্নে থাকে পরিবার? আপনার প্রযত্নে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই স্বাস্থ্য পরিবারের প্রধান আপনাকে করে দিয়েছে, জ্যেষ্ঠ মহিলাকে, শ্বশুর বাড়ি আর বাপের বাড়িকে এক করে দিয়ে আপনার প্রযত্নে পরিবার। নামটা মেয়েদের, ছবিটা পরিবারের, সবচেয়ে জ্যেষ্ঠ যে মহিলা তার তার নামে এই তার ছবিতে এই কার্ড হয়। ফলে কি করেছে? শ্বশুর আপনার দায়িত্ব, শাশুড়ি আপনার দায়িত্ব, স্বামী আপনার দায়িত্ব, সন্তান আপনার দায়িত্ব, আর আপনার দায়িত্ব বুঝি গর্ভধারিণী মা নয়, আপনার দায়িত্ব বুঝি ঔরসজাত পিতা তার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হ্যাঁ এটাও তোমার দায়িত্ব, তাই বাবা অসুস্থ
হলো তুমি আছো পাঁচ রাত নিয়ে মা সুস্থ হলো তুমি আছো পাঁচ রাত নিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা মেয়েদের সম্মান দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিপ্লব এনেছেন মেয়েদের জীবনে এটা ওদের পছন্দ হয় না অনেকে অনেক কথা বলে অনেক নাকি কি হচ্ছে তুমি কেন্দ্রে আছো তুমি টাকা দেবে না বুঝি 100 দিনে আমরা যখনই দেখা যাচ্ছে ভালো কাজ করছে প্রথম হচ্ছে তখন 100 দিনে টাকা বন্ধ করে দেবে টাকা দেবে না টাকা আসতে দেরি হবে কেন কারণ তোমাকে আইন বলে যারা কাজ করছে তার 15 দিনের মধ্যে তোমার টাকা দিতে হবে কিন্তু তুমি দিচ্ছ না আমরা বললে খারাপ হয়ে গেল কিন্তু ফাস্ট হচ্ছে আবাস যোজনা ভালো করে শুনতে হবে আবাস যোজনা 18 সালের সার্ভে অনুযায়ী হচ্ছে অর্থাৎ 18 সালের সার্ভেতে আবাস যোজনায় যাদের নাম ছিল তাদের আবার ভেরিফিকেশন করে তখন দেওয়া হচ্ছে কত এসেছে 11 লক্ষ 36 হাজারের কিছু বেশি সেই সার্ভে তখন যা হয়েছিল তার বেসিসে তাদের যে অংশের টাকা সেটা কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে সম্পূর্ণ টাকা কি 100% কেন্দ্রীয় সরকার দেয় উত্তর হলো না কেন্দ্রের সরকার 100% কোন প্রকল্পে টাকা দেয় না নয় 60 দেয় নয় 50 দেয় আর এই আবাস যোজনায় 18 সালের সার্ভে অনুযায়ী যাদের তখন হয়তো ঘর ছিল না তারা সেই সার্ভে লিস্টে আছে এখন তাদের ভেরিফিকেশন করে হয়তো দেখা যাচ্ছে যে তাদের ঘর হয়েছে আমি কিন্তু কোথাও দুর্নীতি হলে সেখানে সাথে তাকে সমর্থন করছি না আমি বলতে চাই যে এই লোকগুলো 18 সাল থেকে প্রায় 23 সাল অবধি বসে থাকবে ফুটো ঘরের ছাদ নিয়ে তুমি টাকা দেবে না কেন আমরা জিজ্ঞাসা করতে চাই কেন 18 থেকে 22 সালে শেষ হলো টাকা দেওয়ার সেটা আমি বলতে চাই আমরা কেউ দুর্নীতি সাথ দিই না কেউ দুর্নীতি আমাদেরই তো লোক গিয়ে ওখানে এই ভেরিফিকেশন গুলো করছে ফলে দুর্নীতি সাথ কেউ সমর্থন করে না আমরা সাথ দিই না কিন্তু তোমাকেও তো জবাব দিতে হবে যে 18 সালে সার্ভের টাকা এখন আসছে কেন কেন সেই মানুষগুলো হয়তো কেউ ধার দেনা করেছে তার ঘরের ছাদটুকু করবার জন্য কেউ ব্যাংকের লোন নিয়েছে তুমি সেগুলো দেখবে না তোমার কন্ডিশনে সেগুলো আবার নেই সুতরাং যার পাকা বাড়ি হয়ে গেছে সেই পাবে না এখন সেই কন্ডিশন দিয়েছে সুতরাং আমাদের আমাদের সরকার দুর্নীতির সাথে আপোষ করে না এটা সব সময় আপনাদের আমরা বলার কোনো অপেক্ষা রাখি না আপনারা জানেন এবং যে কেউ করলে তার উপযুক্ত শাস্তি তার জন্য বিচার ব্যবস্থা আছে শাস্তি হলে নিশ্চয়ই হবে কিন্তু আমরা যেটা বলতে চাই যে কেন্দ্রীয় সরকারের এই বৈমাত্রীয় সরব আচরণটা কেন সেটা আমরা জিজ্ঞাসা করতে চাই কেন কেন এই বিমাতৃসুলভ আচরণ তারা করছে কারণ এখানে রাজনীতি রং আলাদা তাই বুঝি মানুষকে টাকা থেকে বঞ্চিত করতে হবে পুরুলিয়া জেলার মানুষ পিছিয়ে পড়া মানুষ সুতরাং সেইখানে 34 বছর